হ্যালো ভিউয়ার্স, আজকে তোমাদেরকে আমি VFX ফটো এডিট করে দেখাবো। তার জন্য সর্বপ্রথম প্লে স্টোরটি ওপেন করব। ওপেন করার পর এরকম একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশনের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে খুব সহজে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। আমি আছি রাকিবুল, আপনারা দেখছেন অ্যাপস টিপস বাংলা। সর্বপ্রথম সফটওয়্যারটি ওপেন করব। ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস আসবে, একটু আমাদেরকে ওয়েট করতে হবে। বন্ধুরা, এখানে আমরা ইফেক্টসে ক্লিক করব। ইফেক্টসে ক্লিক করার পর এখানে অনেকগুলো টেমপ্লেট শো করবে। বন্ধুরা, আজকে আমরা VFX ফটো এডিট করব, তার জন্য আমরা এই ফটোটি চুজ করব। করার পর আমরা যে ফটোতে VFX সেট করব সেই ফটোটি আপনার ইচ্ছা মতন ফটোটি চুজ করে নেবেন। আমি এই ফটোতে VFX সেট করব। বন্ধুরা, অটোমেটিক ছবিটি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। এই যে বন্ধুরা দেখুন, খুব সহজে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটি কেটে গেছে। এখান থেকে আপনি বিভিন্ন ক্যাটাগরি আছে, এখান থেকে আপনারা চুজ করে নিতে পারবেন। যাই হোক বন্ধুরা, আজকে VFX ফটো এডিট করব, তার জন্য আমরা দি ফায়ার এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর সর্বপ্রথম আমরা দেখে নিই টেমপ্লেটগুলো কী কী টেমপ্লেট আছে। এখান থেকে খুব সহজে আপনারা আপনি ফায়ার VFX ফটো এডিট করতে পারবেন, এবং আপনার ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে আপলোড করে দিতে পারবেন খুব সহজে। যে বন্ধুরা দেখুন, খুব সহজে এক ফটো থেকে বিভিন্ন টেমপ্লেট তৈরি হচ্ছে। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন আরও এরম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। যাক বন্ধুরা, এখন আমরা এই ফটোটি কিভাবে সেভ করব সেটা আপনাদেরকে শেখাবো। এখানে আপনার অ্যাপ্লাইতে ক্লিক দিলেই অটোমেটিক ছবিটি সেভ হয়ে যাবে আপনার গ্যালারিতে। এই যে বন্ধুরা, আমরা সেভ দিলাম, একটু ওয়েট করতে হবে, অ্যাড আসলে অ্যাডটি কেড়ে দিব। যাই হোক বন্ধুরা, আপনার গ্যালারিতে ফটোটি সেভ হয়ে গেছে। এই অ্যাপসের আরও ভিডিও নিয়ে আসব, সে সঙ্গে আরও নতুন নতুন সফটওয়্যার রিভিউ নিয়ে আসব। বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।